দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বিসিবি পরিদর্শন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে শেরে বাংলা স্টেডিয়াম ঘুরিয়ে দেখিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল এদিকে তামিমের বিসিবি কার্যালয়ে আসার কারণ জানেন না প্রধান নির্বাহী এমনকি সভাপতির পদত্যাগের বিষয়েও অবগতনা বোর্ড জানান তিনি এই আলোচনা করতে রাজধানীর বাড়িধারা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতাক আহমেদ ইশতাক আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সমসাময়িক কিছু বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব যে পরিস্থিতি চলছে তাতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপকে অনিশ্চিত হতে পারে প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি খুব তো কথাবার্তা এখন শোনা যাচ্ছে না অবশ্যই একটা নিরাপত্তা নিয়ে একটা সংসার ছিল কোনো এক এবং যেহেতু অনেক সময় অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যে আমরা শুনছি যে পাইসিসি প্রথমে ইন্ডিয়াকে অফার করেছিল ইন্ডিয়া নাকচ করে দিয়েছে জিম্বাবে যেখানে তাদের ইচ্ছা প্রকাশ করছে আমরা এখানে যদি যদি সেই সিদ্ধান্ত কিংবা ডিসিশন নিতে যে কোনো কারণই হোক না কেন যদি নিতে যদি আমাদের একটু বিলেট হয় আইসি আর বসে থাকবে না যেটাই হোক আমার মনে হয় যে চেষ্টা কোনো ত্রুটি থাকবে না আমাদের তরফ থেকে সময়টা হচ্ছে একটা একটা ইস্যু সেটা যদি আমরা ম্যানেজ করতে পারি এবং যদি কুইকলি সে ডিসিশন নিয়ে যদি ডিসিশনটা কনভে করতে পারি ওয়ার্ল্ড কাপ উইল রিমেন ইন বাংলাদেশের সাথে বি গো হেড যেটাই হোক আমার মনে হয় যে সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি কনভে করে দেওয়া উচিত যে আমরা এটা করবো কারণ আমরা না করতে পারার এখন তো বেসিকলি কোনো কারণ নাই আমার মনে হয় যে নিশ্চয়তা নিয়ে যেটা একটা সময় একটু আহ একটা চিন্তা ভাবনা ছিল আমার তো মনে হয় সেই কারণ আর নাই এবং আইসিসিও আমার মনে হয় করছে দেশের অবস্থাটা এখন অনেক অনেক স্বাভাবিক হয়ে এসছে এবং এখানে আইসিসির তরফ থেকে নিরাপত্তার দিক দিয়ে আমার ধারণা যে কোনো রকমের চিন্তা ভাবনার কোনো কারণ থাকার কথা না

আবার এটাও শুনছি যে সেখানে স্পিন সহায়ক উইকেট স্পিনার সে উইকেটে ভালো সহায়তা পাবে বাট আমাদের যারা ব্যাটসম্যান আনফর্চুনেটলি মাহমুদুল হোসেন জয় ইনজার্ড হয়ে গেল ওয়াজ দি অনলি ব্যাটসম্যান যে নাকি কনসিস্টেন্টলি রান করে যাচ্ছিল তো আমাদেরকে সে মুশফিকেরও আবার কথা মুশফিকও নাকি আঙ্গুলে ব্যথা পেয়েছে ইনজার্ড হয়েছে প্রাইম ব্যাটসম্যান সুতরাং সবকিছু মিলিয়ে সাকিব ইজ অলসো ব্যাক ইন দ্য সাইড ব্যাটিং এর উপরে নির্ভর করতে হবে এখন এই ব্যাক বোলিং এর আমরা যদি যেটা আমাদের সবসময়ের জন্য একটা সমস্যা যে আমরা নতুন বল খেলতে গিয়ে আমরা একটু আমাদের একটু বেগ পেতে হয় এবং মেইন ব্যাটসম্যান যে ওপেনিং ব্যাটসম্যান যে রান ছিল রানে ছিল সে আবার সে আবার বাদ পড়ে গেছে ইজ মোটামুটি আইম শ্যুর যে টেস্ট দুইটা টেস্ট ম্যাচ খেলতে পারবে কিনা মাহমুদ হোসেন জয় ব্রয়নার ইনজুরি জন্য

এবং তামিম ইকবাল তামিম ইকবাল একটা বড় একটা ইস্যু ছিল হাতুর তামিম ইকবাল না খেলার সিং এর কারণে তামিম ইকবাল না খেলার এবং সেটা নিশ্চয়ই এখন না আমাদের যে আহ উপদেষ্টা রয়েছেন খেলা বিষয়ক যে নিয়ম উপদেষ্টা উনিয় নিশ্চয়ই এখন অবগত আছেন যে এটা একটা ব্যাপার ছিল সুতরাং উনিও চাইবেন না উনি তো চাইবেন অবশ্যই যেটা চাওয়া উচিত উনি তো নিশ্চয়ই চাইবেন তামিম ইকবাল যেন ফিরেও আসে এবং যদি সিং এর সরে যায় আমার মনে হয় সেই ক্ষেত্রে কমিংবলের থাকারার মানে না থিওতার কোনো আমি কারণ দেখছি না এবং সেটা যেন হয় আমি ব্যক্তিগতভাবে সেটাই চাইবো বাটAttray Singh এর আমার মনে হয় আমরা এই স্টেজ সিরিজটা যাক সে নিজে বলছে যে ই ইতে খুব সংক্ষেপে জানতে চাইবো যে বিসিবি সংস্কারের কথা হচ্ছিল যেটি বলছিল এটি আসলে দীর্ঘমেয়াদি হওয়া উচিত কি না কি মনে করছেন অবশ্যই এবং যেটি হবে যেই বোর্ডই আসে না কেন যে বোর্ডকে হবে যে কারণে রিফর্মসটা না হচ্ছে টু ব্রিং ইন প্রফেশনালিজম টু ব্রিং ইন মোর ট্রান্সপারেন্সি টু ব্রিং ইন অ্যাকাউন্টেবিলিটি তো হচ্ছে এবং টিকটিটোরিয়াল ওয়ে যেন হয় ডেমোক্রেটিক প্রসেসে যেন হয় বোর্ডটা যেন হয় সেভাবে যেন বোর্ডটা ফাংশন করে তো সবকিছু মি সংবিধান অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে একটা কনস্টিটিউশন রয়েছে যে কনস্টিটিউশন অনুসারে যদি আমরা আমাদের যদি অ্যাডমিনিস্ট্রেশনকে পরিচালনা করতে পারি তাহলে অবশ্যই একটি নাজিরকমি আদি ফলো প্রশ্ন অবস্থাতে তৈরি হবে এ স্টক আমি আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সাথে আলোচনায় অংশ নেওয়ার জন্য